শুনেন সোনার চানেরা শুনে জান রাতের বেলা আমি মনিরউদ্দিন বলি বন্ধু আকাশ নেই চন্দ্র নেই সূর্য নেই গ্যালাক্সি নেই উপগ্রহ নেই মঙ্গল গ্রহ নেই মহাশূন্য রে সমস্ত কিছু শেষ আমার ভাইরা ইতিহাসের পাতায় পাওয়া যায় আমার আল্লাহ তার ফরিস্তা গুলিও রাখবেন না তাদেরকেও মেরে দেওয়া হবে শুধু ফরিস্তাদের মধ্যে সকলকেই মেরে দেওয়া হবে এমনকি যে আজরাইল মালিকুল মউত পৃথিবীর মৃত্যু করলো সেই মালিকুল মউতকেও আমার আল্লাহ রাখবেন না মরে যা মর আমার আল্লাহর অর্ডার মোতাবেক আজরাইল তার জীবনটা নিজেই কবজ করে মাবুদের দরবারে দিয়ে দেবে আর কিছু নাই বিসমিল্লাহির রহমানির রহিম কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল্লাহু কুফুয়ান আহাদ ও গো নবী বলে দাও কাকে বলবো হিন্দু না জৈন বৌদ্ধ না খ্রিস্টান ইহুদি না নাসারা দেওবন্দি না বেরেলি হানাফি না কাদিয়ানি মালিকি না হাম্বেলি শিয়া না সুন্নি খান না পাঠান সিপি কি হলো জল আছে জলটা না জল দিতে হবে না ওই একটা পোকা চলে গেছে বেয়াদ মাফ করে ও রাগ করে চলে যা তুই এবার এমন জায়গায় চলে গেছে ও আর ঘুরাই দুনিয়াতে আসছে না চলে গেছে একদম জায়গা মতন আল্লাহকে পৌঁছে দিয়েছে খুবই গরম ধরো একটু পরে দিই ঠিক আছে আমার ভারত আমার আব্বা জানেরা এবার আমায় বাপ কাকে বলবো পৃথিবীবাসীকে বলে দাও কুল হু আল্লাহু আহাদ সমস্ত পৃথিবীর মানুষকে বলে দাও তিনি একক তিনি একা তার মুখোপেক্ষি আর কোনো উপাস্য নেই আজকে তার প্রমাণ হয়ে গেল আমার আল্লাহ ছাড়া আর কিছুই নাই শুধুমাত্র একমাত্র আমার আল্লাহ নারে তাকবীর নারাই তাকবীর নারাই তাকবীর আল ইসলাম জিন্দাবাদ আল ইসলাম জিন্দাবাদ আল কোরআন জিন্দাবাদ আল কোরআনের আলো আল কোরআনের আলো মুসলমানের কি পাওয়ার স্পিরিট আছে আগামী 22 তারিখে আমার চ্যানেলে লাইভে থাকবেন ডাইরেক্ট লাইভ দেওয়া হবে 22 নভেম্বর বাংলাদেশের যশোর টাউন থেকে বাংলাদেশের যশোর টাউনে প্রধান বক্তা হিসাবে আপনাদের আপনাদেরই ডিস্ট্রিক্টের ছেলে আপনাদেরই এলাকার ছেলে আপনাদেরই বঙ্গের ছেলে আপনাদেরই সুপরিচিত সন্তান আগামী 22 তারিখ বাংলাদেশ যে বাংলাদেশের যশোর ডিস্ট্রিক্টে এইভাবেই চলবে পাবলিক কেমন করে চিৎকার করে আপনারা দেখতে পাবেন ঘরে বসে বসে ডাইরেক্ট লাইভ দেওয়া হবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন তবে লাইভটা ছাড়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে আসবে তাড়াতাড়ি 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 সাবস্ক্রাইব করেন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টিভি ডবল এম যারা লিখতে জানেন লিখেলেন যারা লিখতে জানেন না তারা মোবাইলে রেকর্ডিং করালেন ডবল এম এইচ এ টিভি ডবল এম এইচ এ টিভি এটা আমার নিজস্ব চ্যানেল এই চ্যানেল আমি ওই যে এটা আমার ক্যামেরা এই যে আমার ক্যামেরা লাগা আছে রেকর্ডিং হচ্ছে আজকের জালসা
দুই থেকে তিন দিনের মধ্যে আপনাদের মোবাইলে ভরে দেওয়া হবে। এখানে বসে চা খাচ্ছি দেখতে পাবেন। হ্যাঁ চলছে চলছে, কি চলছে, লাইভ চলছে আমার স্যার। আরে কার চ্যানেলে চলছে আমি কি জানি, আমার চ্যানেলে চলছে, আপনার চ্যানেল চলছে কেন, আর এখানে লাইভ চলছে, এইখানে লাইভ চলছে। আর সেই দিন 22 নভেম্বর আমার চ্যানেল থেকে লাইভ চলবে, বাংলাদেশে বসে চলবে গাড়ি। হাসছে কেন গোয়া? একই দিন মাটির ভিতরে এই ব্যারিং এ গিরিস না দিলে ব্যারিং চলবে, আওয়াজ চেঞ্জ হয়ে যাবে, গিরিস যদি থাকে কোনো আওয়াজই হবে না। আর যদি গ্যারিস ডাউন হয়ে যায় একটু গিরিস দিয়ে দিছি ভাই জান, হাসবেন না। তবে ভাই জান এবার আমার আল্লাহ ছাড়া আর কেউ নাই, আজকে তার প্রমাণ হয়ে গেল। এবার আমার আল্লাহ তার নিজের ভাষা দিয়ে বলবেন, ভাই জান এখানে প্রত্যেকের আপন আপন এক ক্ষমতা আছে, আছে না নাই? নাই। আপনারা সবার, আপনারা হলেন শ্রোতা, আমি হলাম বক্তা, আমার বক্তা হিসাবে একটা আলাদা ক্ষমতা আছে। কেউ যদি বেশি বেশি হাসাহাসি করে উল্টো পাল্টো করে, আর আমি যদি বলি বের করে দাও, তাহলে ওকে তুলে বার করবে কি করবে না, করে দেবে। তবে আমি আপনাকে তুলে বার করে দিতে পারবো, এটা কার ক্ষমতা? আমার ক্ষমতা। আমি যদি কথা বলি ঠিকঠাক না বলে উল্টো পাল্টো বলি, আপনারা যদি বলেন নামাও বক্তা, তবে এটা আপনারা, আপনাদের আওয়াজ উঠে যাবে, বক্তাকে নামিয়ে দিতে বাধ্য হয়ে যাবে, এটা আপনাদের ক্ষমতা নাকি? তবে প্রত্যেকেই নিজস্ব একটি ক্ষমতা রয়েছে, তো আমার আল্লাহর ক্ষমতা এবার তিনি প্রয়োগ করছেন। আই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যে সাজানো গাছগুলি ছিল বড় বড় বট গাছগুলো, এই মারাত্মক কথা বলছি, একটা কথা বলবেন না আমার মা বোনেরা, না তাই বক্তার ক্ষমতা দিয়ে তুলে পাঠিয়ে দেবো, চালা করবেন না ভাই, এই কথাটা কিন্তু মারাত্মক কথা। আমার আল্লাহ তার আরশে আজিমে বসে এই দুনিয়াকে ডাক দিয়ে বলবে, এই দুনিয়া আইনা সাজারো ফি, রে পৃথিবী জবাব দে, তোর উপরে যেই বড় বড় সাজানো গাছগুলি ছিল বট গাছগুলি ছিল, আর বট গাছের ক্ষমতা আছে বলে রুবেলের চাচা করিমের বাপ সেন্টুর খালু রব্বুলের চাচা এই জায়গায় বটের গাছের কাছে যে সিজদা মারতো, বটের গাছের কে কাছে, বট গাছের কাছে যে সিজদা মারতো, বট গাছের ক্ষমতা আছে বলে ওই মহিলারা বট গাছে যে, বট গাছে যে লাল তেনা সবুজ তেনা ঝুলাতো, আজকে ক্ষমতা কার জবাব দে, আজকে ক্ষমতা কার জবাব দে। ভাইজান বন্ধুরে আমার সেই দিন, সেই দিন জবাব দিতে পারবে না, সেই দিন জবাব দিতে পারবে না ভাই গপ। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা জিবালো ফি, রে পৃথিবী তোর উপরে যেই উঁচা উঁচা মোটা মোটা উঁচা উঁচা পাহাড় ছিল, আর মানুষ বলতো পাহাড়ের বড় ক্ষমতা আছে, পাহাড়ের চূড়ায় রাম মন্দির তৈরি করতো, পাহাড়ের চূড়ায় খাজা মঈনুদ্দিন চিশতি স্মরণে কি মাজার হুজরাখানা বানাইতো পাহাড়ের টিঙ্গির উপরে, পাহাড় একটা মহান জায়গা। আমার আল্লাহ বলে রায় তোরা মনে করেছিলি পাহাড়ের বড় ক্ষমতা পাহাড় দিয়ে জমিনকে চেপে ধরে আসে, না হলে জমিনটা ডুবে শেষ হয়ে যেত, না 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 না, আজকে পাহাড়গুলি কোথায়, ক্ষমতা কার, এই পৃথিবী তার জবাব দিতে পারবে না। আমার আল্লাহ বলেন এই দুনিয়া আইনা আসগারো ফি,
রে পৃথিবী জবাব দে, যারা নিজেকে মহান ডন মনে করতো, কেউ বলতো আমি কালিয়া চকের দাদা, কেউ বলতো আমি কালিয়া চকের ভেড়ান, কেউ বলতো আমি বেঙ্গল টাইগার, কেউ বলতো আমি আমেরিকান ডন। তারা নিজের ক্ষমতা ব্যবহার করার চেষ্টা করতো, ছাড়া হাজার হাজার কোচি মানুষগুলিকে পিটিয়ে ভোজালিং দিয়ে হত্যা করে দিয়েছিল। তারা নিজেকে মহান ক্ষমতাশীল মনে করে, আজকে তারা কোথায় রে জামিন জবাব দে। সেই দিন কঠিন কাল কিয়ামতের দিন হাসরের ময়দানে সেই দাদা ভেলেন গুলি জবাব দিতে পারবে না। নারা থাকবে এ জাগি জাগি জাগির মুসলমান, এ জাগি জাগি জাগির মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান, এ জাগি জাগ জাগির মুসলমান, এ জাগি জাগ জাগির মুসলমান, এ চৌদিকে ফিরিয়া দেখ তুই তৌহিদি ফরমান। আমার ভাইয়ের আমার বন্ধুরা রে আমার পর্দা নাসিন মায়েরা শুনে যান রাতের বেলা, এইবার কিছু 2022 সালের শেষ প্রান্তের লোকেরা, 2022 সালের শেষ প্রান্তের যুবকেরা বলবে, মনিরুদ্দিন ভাই তবে কি হয়ে গেল, আল্লাহর জমিন আল্লাহ ভেঙে দিল, আমরা মরে যাব, আমরা পচে যাব, আমরা সরে যাব, হাড্ডিগুলি মাটির সাথে মিশিয়ে যাবে, খেলা শেষ, এই সব ওয়াজ করে লাভ কি, এই সব ওয়াজ শুনে লাভ কি, মরে গেলাম পচে গেলাম সরে গেলাম হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ, খেলা শেষ, খেলা শেষ, এখন খেলা হবে, এখন কি হবে, এখন খেলা হবে, এতক্ষণ খেলা হাফতে নেছিল, খেলাটা এখন হবে, সব শেষ, তারপরে কোন খেলাটা খেলছে আমার আল্লাহ, সেই খেলাটা কি খেলবো না ছেড়ে দেবো, খেলবো, পরবর্তী হাফ টেন থেকে নিয়ে ফাইনাল খেলাটা কি হবে, কতক্ষণ পরে হবে, এক্ষুনি হবে নাকি না, খেলা হবে। তবে এক পিছন থেকে একজন বলছে যে কি 15-20 মিনিটের একটা টিফিন হবে, মানে হাফ টেন একটা রেস্ট। তবে এটা কোন রেস্ট বলবেন মনিরুদ্দিন ভাই, আপনি ঠকে গেলেন, খাস্তে গিয়েছেন, তার জন্য কি 20 মিনিট হোল্ড করবেন না। এই দুই খেলার মিডিলে একটা কথা আপনাদের বলবো, ওই হাফ টেনের পরে আর ফাইনালের মিডিলে দুটো কথা আপনাদের বলবো, ধৈর্য হারাবেন না, হাতটা যদিও এরকম হয় তবুও 5টা আঙ্গুল আলহামদুলিল্লাহ বলেন, তবে এই হাতে 5, এই হাতে 5, এই পায়ে 5, এই পায়ে 5, এই 5-5-4-5-এ 20 মিনিট পরে আমি ওই ফাইনাল খেলাটা আপনাদের খেলে আমার আপনাদের কাছ থেকে বেঙ্গুলের মাটি থেকে বিহারের মাটি চলে যাব। ভাইজান গত 30 তারিখে বেরিয়েছি, কোন দিন যাব ওয়াল্লাহি আল্লাহ ভালো জানেন, যদি বেঁচে থাকি তবে বিবি বাল বাচ্চাদের সাথে দেখা হবে, আর যদি চলে গেলাম তো চলেই গেলাম, শেষ বিদায় নিয়েই বেরিয়ে এসেছি বাবা। এবার শুনে নিন, আমি 2-3 আয়াত পাঠ করার পরে বলেছিলাম, মাম্বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত। আমার নবী, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী, নবী মুহাম্মাদুর রাসূলুল্লাহ, বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহর নবী, দয়ার নবী, বিশ্বের নবী বললেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়, তবে আল্লাহর ঘর বানানো হয় বোস্টন নগরে, আল্লাহ বান্দার ঘর বানাই তারে জান্নাতে। ভাই কি হয়েছে, হ্যাঁ ভাই
একটা কথা শুনে যান, চলে যান, বাধা দেব না, চলে যে আমার কোনো ক্ষতি করতে পারবেন না, কথা একটা শুনে যান, একজনকে আমি বসতে বলবো না, আল্লাহর কসম করে বলছি, আপনি চলে যে আমার কি করে দিবেন, কথাটা শুনেলেন, জালসা আপনাদের, বক্তাটাও আপনাদের, দান করবেন আপনারা, নেকি পাবেন আপনারা, নাম হবে আপনাদের, বদনাম হবে আপনাদের, লাভ হবে আপনাদের, লস হবে আপনাদের, ডেকেছি এসে ডেকেছেন এসেছি, ডাকবেন না, জিন্দাগিতে এই চেহারাটা এই গ্রামে দেখতে পাবেন না, চলে যে আমার কি হবে, ডাকলে আসবো না, ডাকলে জিন্দাগিতে আসবো না, সবই তো আপনাদের, চলে যান। আপনারা চলে গেলে আমি কত আরাম পাবো জানেন? এই মামাতো ভাইরা, আপনারা আমাকে 15 থেকে 20 হাজার টাকা দিবেন, আমি 15 মিনিটে যদি 20 হাজার পাই তো আমি কেন বোকার মতো 3.5 ঘন্টা চেঁচাবো? আমি আর বলার জন্য কি কেউ শখ নাকি? গেঞ্জি ভিজে গেল, এখন জামা ভিজছে, চুয়ে চুয়ে দাড়িগুলি ভিজে গেল, পিছনের চুল অর্ধেকটা ভিজা, আপনারা যদি উঠে চলে যান তাতে আমার কোনো ক্ষতি আছে? আমি এনাকে বলবো, লোকজন নেই ফাঁকা ময়দানে কি বলবো, ছেড়ে দিচ্ছি। উনি চতুর্দিকে তাকে, ছাড়েন, রাতও অনেক হয়ে গেছে, তবে আপনারা চলে যাওয়াতে আমার ক্ষতি নেই, বরঞ্চ আমার সুবিধা আছে, আলহামদুলিল্লাহ বলুন, আলহামদুলিল্লাহ। বেরিয়ে চলে যান, আমি তবে ছেড়ে দিই। খবরদার ভাবিয়েন না যে হুটপুট করে প্যান্ডেল খালি করে চলে গেলাম, বক্তাকে বোকা বানিয়ে দিলাম, না, বক্তার লাইফের তার আয়ু বাড়িয়ে দিলেন জানেন, মৌতি স্পিকারের পাশে ঘন্টার পর ঘন্টা চিৎকার করলে তার লাংস এবং হাড়টা কীভাবে থচকে যায়, তার 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 আয়ুটা প্রতি ঘন্টায় 15 মিনিট করে কমে, খবর রেখেছেন? বড় বড় সার্জনদের জিজ্ঞাসা করবেন, আপনারা তাড়াতাড়ি ফাঁকা করে চলে যদি যান, আপনি বক্তার আয়ু কমালেন না, আয়ু বাড়ালেন, আর যদি এইভাবে লটপটে হয়ে বসে থাকেন, এমনি লয় টাকা তোমার সাথে 18,000 কথা হয়েছে, তোর পানি বের করে আমরা যাব, টাকা হালাল করেন, টাকা হালাল করতে শিখেন, আপনারা চলে গেলেই তো আমার মুছে পাক দিয়ে দিলাম, কি কেউ যদি 500 টাকা 15 মিনিটে পায়, ও গাধার মতো সকাল থেকে 7টা পর্যন্ত কেন খাটবে? ভাষাগুলোকে বোঝা যাচ্ছে, ভাষাগুলো কিন্তু খুবই খারাপ, একটু খালি ভেবে দেখুন ভাষা কত খাতারনাক। এবার আপনারা চলে যান, মানা করব না। হ্যাঁ, মসজিদ আল্লাহ মানে লাইজা সৌদি আরবে সব জন্ম নিয়েছে, আরবি ভাষায় একটা বুঝেন, আবার মসজিদ বললে মানে যে কি আরবি বুঝে গেল, মাম বানালিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, আগা দিকও বুঝলো না, পাশা দিকও বুঝলো না, মসজিদটা বুঝে গেল, বলে সল কোড সেন্টাবে চল বাড়ি আর ওয়াজ হবে না, মসজিদ কইছে বুঝলি আর পয়সা চাই, বারে বুঝি রুগের বেটা, ও হাদিসের আগা দিকেও বুঝলে না, পাঁচা দিকেও ওই মসজিদ কথাটা বুঝা আছে, তোমরা যে আরবি ও শব্দটি বুঝে নিলে, আমি মসজিদ শব্দটি ব্যবহার করলাম তো, মসজিদের জন্য টাকা চাইছি না, কী চাইছি কী বলছি আগে আগে যেতে দাও, মসজিদ শুনি মানে যে কি আর হয়ে গেছে, ও থাকবে না, আমার ফুফাই তো ভাইকে থুবে না, উঠে নিলি চলে যাচ্ছে, বলছে ওয়াজার হবে না, এখন মসজিদ কেহে দিয়েছে মনে হয় আমেরিকা গেছে দুছি না মাইলে, তাই আমেরিকা কিছু বুঝে না, এবার মাগরিবের নামাজ পড়তে গেছে, ইমাম সাহেব বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, ভয়টা নামাজ ছেড়া মোড়া দিয়ে গেছে, সুরা গেল ফের হারিয়ে দিকার মতন, কত বোকার বোকা, ও আরবিও বুঝে না। ভাইজান, খবরদার, আপনারা একটু ধৈর্য ধরুন, আমি 20 মিনিট আপনাদের কাছে এক্সট্রা দুটো কথা বলার জন্য
আমি সেই বক্তব্যটাকে হোল্ড করেছি। একটু শুনেলেন, রাসূল বলেন বুখারীর হাদিস, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাত, যারা আল্লাহর ঘর বানায় আল্লাহ তাদের ঘর বানায়। আল্লাহর ঘর বানা হয় আল্লাহর জমিনে, আল্লাহ বান্দার ঘর বানায় তার জান্নাতে। এই হাদিসটি যেমন বুখারীর হাদিস, রাসূল বলেছেন আল্লাহ মুসাফিরের দোয়া কবুল করেন, আল্লাহ মাসলুমের দোয়া কবুল করেন, আল্লাহ মায়ের দোয়া কবুল করেন। তবে আমি মুসাফির, আমি মহতাজ, আমি মাসলুম, এই জগতে চলতে আমার বড় কষ্ট হয়। আমি মুসাফির, আমি মাসলুম, আমি মহতাজ, এবং আমার বাম দিকে বসে আছে অনেক মা, আমি তাদের নিয়ে দোয়া করব। ওয়ানলি মাত্র 15-20 মিনিটে 12 জন লোক, 10,000 টাকা একজন, 5,000 টাকা একজন, 1,000 টাকা করে 10 জন, 500 টাকা করে 10 জন, ওয়ানলি মাত্র 22 জন লোক 20 মিনিটের মধ্যে। ঘড়ির কাঁটাটা ধরে নিন, এবার 20 মিনিটের মধ্যে আপনারা এই 22 জন লোক আসুন, তারপরে আমি ফাইনাল ফাইনাল আলোচনাটা করে, মরে গেলাম, পচে গেলাম, সরে গেলাম, হাড্ডিগুলি মিশিয়ে গেল, খেলা শেষ। আপনারা বলছেন খেলা শেষ, আর আমি বললাম যে কি খেলা শুরু, এবার খেলা হবে। তবে সেই খেলাটা খেলবো 20 মিনিট পর, তবে 20 মিনিটের মধ্যে ওনলি 22 জন লোক। আমি মুসাফির, আমি মাজলুম, মায়ের দোয়া কবুল হয় এটা নবী বলেছেন, মায়ের দোয়া কবুল হয়, আর মায়ের দোয়া কবুল হয় এটা আমার কাছে প্রমাণ আছে। আমার বয়সটি যখন 20-19 বছর ছিল, বিশ্বাস করেন ভাই, আল্লাহর কসম করে বলছি, একদিন রাত 2টার সময় পেশাব করতে উঠেছি, জোরে বলেন নারে তাকবীর, খড়ি বোনার মকবুল হোসেন 10,000 টাকা। এ খড়ি বোনা থেকে ভাই দেখো এসে গেল, 10,000 টাকা ফেরে মসজিদেতে দিল, মসজিদ বানাবো বলে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, যে উদ্দেশ্যে যে নিয়াতে দান দিয়া দিল, এই দান খোদা তুমি করো হে কবুল, ইহকাল পরকাল রাখো তারে ভালো, আমিন ও আমিন খোদা আমিন ও আমিন, এ মোদের দোয়া কবুল করো রব্বুল আলামিন, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান, আমি মনির উদ্দিন ফের দোয়া করি কত, আল্লাহ তুমি নেকি দাও তোমার মনের মতো। তো ভাই গো, যেই কথাটা আমি মনির উদ্দিন বলছিলাম, মায়ের দোয়া কবুল হয়, বয়সটা আমার 19-20 বছর ছিল, রাত্রি 2টার সময় পেশাব করার জন্য বাইরে এসেছি, পেশাব করে বাড়ি ঘরের দিকে যাই, দেখি গুন 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 করে আমার মায়ের আওয়াজ পাই। এটা আমি জানি আমার মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়তেন। বন্ধুরে রে আমার পর্দা নাসিন মায়েরা, মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয় এটা আমি মনির উদ্দিন আমার জানা আছে, শুধু আমার জানা নাই রে, আমার নবীর হাদিসে পড়েছি। হাদিসটি হলো বুখারী শরীফ। আচ্ছা সব যাচ্ছে, আমার মায়েরা এইবার আমি নামাজে নামা তাহাজ্জুদের নামাজ পড়ে যাই, নামাজে বসে গুনগুন গুনগুন করে দোয়া করে, আমি পেশাব করার পরে আমি রুমে না যে আমি কপাটের পাশে, আমি কপাট, আচ্ছা ধরা ধরি পরে হয়ে যায়, 2 মিনিট ওখানে দাঁড়ান হাদি, আমি মায়ের দোয়া কবুল হয় তার দলিলটা আমি দিচ্ছি, দলিলটা দিয়ে দিই প্রমাণটা। নবী বলেছেন বুখারীর হাদিস, মায়ের দোয়া গ্যারেন্টি কবুল হয়, আল্লাহ অবশ্যই কবুল করেন, তার প্রমাণটা। দাঁড়িয়ে দেখি মা প্রতিদিন তাহাজ্জুদের নামাজ পড়ে আল্লাহর দরবারে কানাকানি করে চায়, মা এমন কি চায়, মা ধন সম্পদ চায়,
না মা টাকা পয়সা চায়, না মা দীর্ঘজীবী হতে চায়। এই বলে আমি দরওয়াজাতে দাঁড়িয়ে শুনতে আছি, মা যেন বলে আল্লাহ আমি মুনিরের মাপ, আল্লাহ আমি মুনির মুনিরের মাপ, আল্লাহ আই কথা বলবেন না, মারাত্মক কথা বলছি, আল্লাহ আমি মুনিরের মাপ, আল্লাহ আমি মুনিরের মাপ। তোমার নবী বলেছেন আল্লাহ মায়ের দোয়া কবুল করেন, আল্লাহ আমি মুনিরের মাপ। আমার মুনিরের দুটো হাত নাই, আমার মুনিরের দুটো পা নাই, আজকে আমি মুনির মুনিরের মা বেঁচে আছি, মুনিরের বাবা বেঁচে আছে, হঠাৎ আমি এবং আমার মুনিরের বাবা এবং মা চলে যাবে, আমার মুনির কি করে খাবে? মাবুদ গো তুমি আমার মুনির উদ্দিনের নিরাপত্তা করিও। আচ্ছা বলছে তখন দাও, আচ্ছা লিখে দেন, কি নাম? জিয়াউল হক। তবে মাগে মা আল্লাহ তোমাদের দোয়া কবুল করে, মা সেদিন আমার আল্লাহর দরবারে দোয়া করেছিল, আজ 5000 টাকা নারে দেখবেন। এ জিয়াউল হক ভাই দেখো এসে গেল, পরিমাণে টাকা 5000 দিল, আরো কত একে একে এখানে আসিয়া কেউ 500 কেউ 1000 দিয়া, যে উদ্দেশ্যে যে নিয়াতে দিয়া দিল দান, কবুল করিবে খোদা পাক সুবহান। কি নাম? কি নাম? আনারুল ইসলাম। 5000 টাকা? না না ঠিক আছে ঠিক আছে, ভালো করে দেখি ঠিক আছে, আলহামদুলিল্লাহ বলেন। আনারুল হক বান্দা তোমার এসে গেল, পরিমাণে টাকা 5000 দিল, 500 নগদে 4500 বাকি, আল্লাহ তুমি নেকি দিও তারে তাড়াতাড়ি। আপনারা আস্তে আস্তে খালি করে দিবেন ঠিক আছে, আমি ইনশাল্লাহ আপনাদের জন্য দোয়া করে চলে যাবো, আপনারা আস্তে আস্তে খালি করবেন, কিন্তু কালেকশন হয়ে যাচ্ছে, আর কত বসে থাকবি, চলো বাড়ি চলো, এরকম করে করে আপনারা আস্তে আস্তে খালি হয়ে যায় না, আর আমি ড্রাইভারও মোটামুটি রেডির দিকে আছে, আপনারা পালিয়ে গেলে আমি চলে যাব। কেউ পালায়েন না, আপনারা চলে গেলেই আমার গাড়ি এখানে এসে লেগে যাবে, ওয়াজ হবে, পালায়েন না, সাহেবকে বলে দেবো যে কি এরা ফাঁকা ময়দানে ফালতু বুকে লাগছে, কষ্ট হচ্ছে, কি আর বলে ছেড়ে দেন। কত সুন্দর সিস্টেম। হ্যাঁ, এ আনারুল হক টাকা 5000 দান কবুল কর গো খোদা পাক সুবহান। 500 টাকা নগদ, 3000 টাকা নারে দেব।